সালামু আলাইকুম, আমি ফজলুল হক। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স তৃতীয় বর্ষের একটি কোর্স হচ্ছে আমাদের হিউম্যান ফিজিওলজি। সেই হিউম্যান ফিজিওলজির একটি টপিক হচ্ছে আমাদের মুভমেন্ট বা চলন, এবং এই অধ্যায়ের একটি প্রশ্ন হচ্ছে আমাদের যে রাইগোর মর্টিস বা মরণোত্তর পেশি আড়ষ্টতা কি এবং এর ব্যাখ্যা দাও। এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো প্রিয় শিক্ষার্থীরা, কারণ আমাদের এই বিষয়টি আমাদের দৈনন্দিন জীবনে এবং আমাদের এই ঘটনাগুলি আমরা দেখে থাকি, যে কারণে এটি আমাদের প্রাত্যহিক জীবনেও এই বিষয়টি কাজে লাগবে এবং আমাদের যে একাডেমিক যে পড়াশোনা সেখানে আমাদের এই বিষয়টি জানতে হবে। এবং এই প্রশ্নটি যেহেতু আমাদের 2020 সালে আসে এবং ছোটো ছোট প্রশ্ন আকারে আসে, যে কারণে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য ওই প্রশ্নটি ইম্পর্ট্যান্ট। আজকে আমরা দেখব যে আমাদের রাইগোর মর্টিসটা কী এবং কেন হয় এবং কখন শুরু হয়, এই বিষয়টি আমরা কথা বলবো। তার আগে একটু বলে নিই প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই চ্যানেলটি যেহেতু আমাদের প্রাণীবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য আমরা তৈরি করেছি, যে কারণে আমাদের এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ক্লাসটি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথে থাকবে, সেই আহ্বান জানিয়ে আমরা শুরু করছি আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের প্রশ্নটি দেখি যে আমাদের রাইগোর মর্টিস কী এবং এর কারণ ব্যাখ্যা করো। শুরুতে আমরা আমরা সংজ্ঞাটা একটু দেখি যে আমাদের রাইগোর মর্টিসটা আসলে কী। যেমন মৃত্যু পরবর্তী পেশী সমূহের ধীর এবং অনমনীয় হবার ঘটনাকে বলা হয় আমাদের রাইগোর মর্টিস বা মরণোত্তর পেশি আড়ষ্টতা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে কোনো প্রাণীর মৃত্যুর পরেই দেখা যায় যে তাদের যে আমাদের ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, কিন্তু তাদের যে পেশিগুলো আছে অর্থাৎ কঙ্কাল পেশিগুলো সেগুলো একটু অনড় বা শক্ত হয়ে যায়। এই যে আমাদের এই পেশিগুলো সেগুলো ধীর এবং অনমনীয় হওয়ার যে ঘটনা, এটাকেই হচ্ছে আমাদের রাইগোর মর্টিস। এবং এটি মূলত দেখা যায় যে আমাদের শুরুটা হয় যে প্রাণীর মৃত্যুর 2 ঘন্টা পর, অর্থাৎ একটা প্রাণী মৃত্যু হওয়ার পরেই দেখা যায় যে তার যে পেশিগুলো আছে সে পেশিগুলো আস্তে আস্তে শক্ত হতে থাকে এবং মৃত্যুর 2 ঘন্টা পর থেকে এটি পুরোপুরি শুরু হয়ে যায় এবং তৃতীয় এবং চতুর্থ ঘন্টা এটি পূর্ণতা লাভ করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টা আমরা আবার একটু খেয়াল করি যে আমাদের যে কোনো প্রাণীর মৃত্যুর পরেই তার 2 ঘন্টা পর থেকে আমাদের এই রাইগোর মর্টিসটি শুরু হচ্ছে, অর্থাৎ তাদের যে পেশিগুলো সেগুলো আস্তে আস্তে ধীর এবং অনমনীয় শক্ত হয়ে যায়, যেটা সেটা শুরু 2 ঘন্টা পর থেকে, এবং তৃতীয় এবং চতুর্থ ঘন্টা এটি পূর্ণতা পেয়ে যায়, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ ঘন্টা পর সেই যে আমাদের রাইগোর মর্টিসটি এবং এটি পুরোপুরি শক্ত হয়ে যায় এবং এটি চলমান থাকে প্রায় 12 ঘন্টা পর্যন্ত। আমাদের এই যে পেশির যে ধীরতা এবং অনমনীয়তা, এটি 12 ঘন্টা পর্যন্ত স্থায়ী থাকে। এবং আরেকটি বিষয় আমরা এগুলি উল্লেখ করেছি যে আমাদের অটোলাইসিস শুরু হওয়ার পর দেখা যায় যে আমাদের 24 থেকে 36 ঘন্টা পর এটা অবসান ঘটে। অর্থাৎ অটোলাইসিসটিকে এটি আমরা একটু বলি, অর্থাৎ অটোলাইসিস হচ্ছে আমাদের প্রাণীদেহের যে আমাদের কোষ বা সেলগুলো আছে বা আমাদের টিস্যুগুলো, সেই টিস্যুগুলো যখন নিজে থেকে এটা হচ্ছে আমাদের এনজাইম সিক্রেট করে তাদেরকে ধ্বংস করে, সেটা হচ্ছে আমাদের অটোলাইসিস। এবং এটা শুরু হয় মূলত আমাদের যে লাইসোজোম যা আছে সেখান থেকে একটা এনজাইম সিক্রেট করে এবং সেলগুলোকে আস্তে আস্তে নিজেরা নিজেরা ধ্বংস হতে থাকে, এটা হচ্ছে আমাদের অটোলাইসিস। এই অটোলাইসিস শুরু হওয়ার কারণে আমাদের 24 থেকে 36 ঘন্টা পরে দেখা যায় যে আমাদের যেই রাইগোর মর্টিসটি ছিল সেটি আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং প্রাণীদেহে পচন ধরে যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দেখি যে আমাদের পেশির যে পরিবর্তন সমূহ সেগুলো একটু দেখি, যে আমাদের পেশির দৈর্ঘ্য হ্রাস পায়, অর্থাৎ তাদের দৈর্ঘ্যটা পরিমাণে কমে যায় এবং হচ্ছে পেশির পুরুত্বটা বৃদ্ধি পাচ্ছে। দৈর্ঘ্যটা কমে যাওয়ার কারণে তার যে পুরুত্ব ছিল সেটি আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং পেশিগুলো অস্বচ্ছ হয়ে যায়। পেশির যে আমাদের সতেজতা ছিল সেই সতেজতাগুলো আস্তে আস্তে অস্পষ্ট হয়ে যায় এবং অস্বচ্ছ হয়ে যায়, এবং তার মধ্যে যে অম্লতা বৃদ্ধি পায়, অর্থাৎ আমাদের যে পেশি সেই পেশির যে পেশির মধ্যে যে আমাদের পিএইচ ছিল সেই পিএইচটা 5.8, অর্থাৎ আমাদের একটু অম্লীয় হয়ে যায়, কারণ আমরা জানি হচ্ছে আমাদের যে 7-এর নিচে আসলে সেগুলো আমাদের অম্লীয় হয়ে যায়, অর্থাৎ অম্লতা বৃদ্ধি পায় আমাদের এই পেশিগুলোর মধ্যে। 5 নম্বরটা দেখে আমাদের হচ্ছে গ্লাইকোজেন অদৃশ্য হয় এবং এটি উৎপন্ন বন্ধ হয়ে যায়, অর্থাৎ গ্লাইকোজেনটা হচ্ছে আমাদের প্রাণীদেহের যে সজ্জিত খাবার সেটা হচ্ছে আমাদের গ্লাইকোজেন, অর্থাৎ আমরা যে খাবার গ্রহণ করি সেখান থেকে আমাদের এই গ্লাইকোজেনগুলো এবং আমাদের যে পেশি এবং হচ্ছে লিভারের মধ্যে জমা হয়ে থাকে। তো পেশির মধ্যে যে গ্লাইকোজেনগুলো যেহেতু বাইরে থেকে খাবার সর, অর্থাৎ প্রাণীটি যেহেতু মারা গেছে অর্থাৎ মৃত্যু হওয়ার পর তার সব কিছু বন্ধ হয়ে যায়, তখন আমাদের এই গ্লাইকোজেনটাও আস্তে আস্তে অদৃশ্য হতে থাকে এবং এই গ্লাইকোজেন ব্যবহার করে যে এটিপি উৎপন্ন হতো সেই এটিপি উৎপন্ন বন্ধ হয়ে যাচ্ছে এবং কার্বনিক অ্যাসিড অবমুক্ত হয়। আমাদের প্রাণীর মৃত্যু হওয়ার পর থেকে আমাদের যেহেতু বাইরের কার্যক্রম সব বন্ধ হয়ে যায়, তখন সেখান থেকে কার্বনিক অ্যাসিড মুক্ত হওয়া শুরু করে এবং তার মধ্যে পচন ক্রিয়া শুরু করার জন্য, এবং হচ্ছে পেশিগুলো শক্ত হয়ে যায় এবং অনড় হয়ে যায়, যেটা আমরা আগেই বলছি যে আমাদের এই রাইগোর মর্টিসের কারণেই এটি মূলত হয়ে থাকে।
এবং প্রোটিন সমূহ দলবদ্ধ হতে থাকে, অর্থাৎ আমাদের পেশির মধ্যে যে প্রোটিনগুলো ছিল সেগুলো আস্তে আস্তে আমাদের দলাবদ্ধ হতে থাকে এবং আমাদের এই রাইগর মোটিসটি কার্যকর হয়ে যায়। এবার আমরা একটু দেখেছি প্রিয় শিক্ষার্থীরা যে আমাদের অর্থাৎ রাইগর মোটিসটা শুরু হয় কোন জায়গা থেকে, সেটা যদি আমরা একটু দেখি যে আমাদের নিম্ন চোয়াল থেকে এটি আসলে শুরু হয়, অর্থাৎ মৃত্যুর 2 ঘন্টা পর থেকে যে শুরু হচ্ছে, প্রথমে শুরু হবে আমাদের অর্থাৎ স্বাভাবিক মৃত্যু হওয়ার পর আমাদের যে এই রাইগর মোটিসটা শুরু হয়, প্রথমে আমাদের নিম্ন চোয়াল অর্থাৎ মুখের নিচের যে চোয়ালটা নিম্ন চোয়ালে, তারপর আমাদের মুখমণ্ডল এবং গ্রীবা অর্থাৎ ঘাড়ের দিক, তারপর বক্ষ বুকের দিকটাতে, তারপর হচ্ছে আমাদের উদরের যে অংশটা অর্থাৎ অ্যাবডোমেন, এবং তারপরে হাত, এবং একদম শেষে হচ্ছে আমাদের যে পায়ের পেশিগুলো এগুলো হচ্ছে শক্ত হয়ে যায়। তাহলে আমাদের এটা দেখলাম যে আমাদের এই রাইগর মোটিসটা কোথা থেকে শুরু হচ্ছে, অর্থাৎ নিম্ন চোয়াল থেকে শুরু হয়ে আমাদের পায়ের পেশিতে হচ্ছে আমাদের শেষ হচ্ছে, অর্থাৎ পর্যায়ক্রমে এটা শুরু হয়। প্রিয় শিক্ষার্থীরা এবার আসি যে আমাদের যে এই রাইগর মোটিসের কারণটা কি, সেটা যদি আমরা একটু দেখি যে আমরা এখানে আগেই দেখতে পাচ্ছি যে আমাদের এটিপির ঘাটতি, অর্থাৎ শুরুতে আমরা এখানে বলছিলাম যে যেহেতু আমাদের মৃত্যুর 2 ঘন্টা পর থেকে রাইগর মোটিসটা শুরু হয় এবং সেখানে আমাদের গ্লাইক্লোজেনের একটা কথা বলছে যে গ্লাইক্লোজেন অদৃশ্য হয়ে যায় এবং এটি উৎপন্ন বন্ধ হয়ে যায়, আমাদের এই গ্লাইক্লোজেনটা যেহেতু আমাদের পেশি এবং হচ্ছে আমাদের লিভারের মধ্যে জমা থাকে, তো পেশির মধ্যে যে গ্লাইক্লোজেনটা জমা ছিল সেইগুলো আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে, অদৃশ্য হতে থাকে, এবং তখন আমাদের এই যে এই এটিপি উৎপন্ন হবে সেই এটিপি উৎপন্ন হওয়াটা কমে যায় এবং বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে এটি বন্ধ হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা আমাদের যে এই এটিপি উৎপন্ন বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের মৃত্যুর পূর্বে অ্যাক্টিন এবং মায়োসিনের মধ্যে যে মায়োফিলামেন্টের একটি ক্রস বন্ড ছিল, সেই ক্রস ব্রিজটা হচ্ছে আমাদের সংকোচনের সময় দেখা যায় যে এই অ্যাক্টিন এবং মায়োসিনের মধ্যে এটা কাছাকাছি চলে আসে এবং যখন প্রসারিত হয় তখন একটু দূরে চলে যায়, তো তাদের মধ্যে একটা ব্রিজ কাজ করে, মায়োফিলামেন্টের যে ব্রিজটা সেই ব্রিজটা একসময় স্থায়ী হয়ে যায় আমাদের এই এটিপি ঘাটতির কারণে, অর্থাৎ এর মধ্যে তখন আর সংকোচন প্রসারণ হয় না, একদম ফিক্সড হয়ে যায়, স্থায়ী হয়ে যায়, এবং যে কারণে দেখা যায় যে আমাদের এই পেশিগুলো ধীর এবং অনমনীয় হয়ে যায়। আরেকটা আমরা দেখি যাচ্ছে আমাদের ক্রিয়েটিনিন ফসফেট, এবং এটি হচ্ছে মূলত আমাদের পেশির যে সঞ্চালন তার শক্তির উৎস হচ্ছে আমাদের এই ক্রিয়েটিনিন ফসফেট, এই ক্রিয়েটিনিন ফসফেটটাও তখন আমাদের এর পরিমাণটা কমে যায়। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ক্রিয়েটিনিন ফসফেট মাত্র 30% যদি কমে যায় তখন, এবং এটিপির পরিমাণ আমাদের 85% কমে গেলে তখন আমাদের এটি রাইগর মোটিসটা শুরু হয়ে যায়। এখানে আমরা একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি যে আমাদের ক্রোমিয়াম ফসফেট অর্থাৎ বা ক্রোমিয়াম 3 ফসফেট প্লাস এর সাথে বিক্রিয়া করছে আমাদের এডিপি, বিক্রিয়া করে অর্থাৎ বহুমুখী বিক্রিয়া উৎপন্ন হচ্ছে আমাদের ক্রিয়েটিন এবং এটিপি। শিক্ষার্থী এখানে আমাদের এই এটিপি উৎপন্ন হওয়ার জন্য আমাদের গ্লাইকোজেন প্রয়োজন, যেহেতু আমাদের সেই সজ্জিত খাদ্য যেটা প্রাণীদের সেই গ্লাইকোজেনটাই আমাদের বন্ধ হয়ে যায়, যে কারণে আমাদের এটিপি উৎপন্ন বন্ধ হয়ে যায় এবং আমাদের এই ক্রিয়েটিন ফসফেট যেটা সেটি হচ্ছে আমাদের কমে যায়, যে কারণে আমাদের হচ্ছে প্রাণীদেহ অর্থাৎ মৃত্যুর পরে এই রাইগর মোটিসটি শুরু হয়ে যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে দেখলাম যে আমাদের এই রাইগর মোটিস কী এবং এটি হচ্ছে কখন শুরু হয় এবং কখন থেকে কখন স্থায়ী হয় এবং তার পেশির মধ্যে কী ধরনের পরিবর্তনগুলো লক্ষ্য করা যায় এবং তার কারণটা কী। এবার আমরা একটু বলি যে আমাদের এই রাইগর মোটিসটি কেন জানা দরকার এবং কী প্রয়োজনে আমাদের এটি কাজ করে। প্রিয় শিক্ষার্থীরা আমাদের রাইগর মোটিসের যে চিকিৎসা এবং আইনগত কিছু গুরুত্ব রয়েছে সেই বিষয়টি এসে আমরা একটু কথা বলি, যে আমাদের অস্বাভাবিক মৃত্যু রহস্য উদ্ঘাটন এবং ঘাতক ব্যক্তির যে আইনগত বিচার ব্যবস্থা সেখানে আমাদের রাইগর মোটিসের আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন রাইগর মোটিস স্বাভাবিক বা অস্বাভাবিক মৃত্যুর প্রমাণস্বরূপ এটি আমাদের কাজ করে এবং আরও কিছু ক্ষেত্রে আমাদের এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন মৃত্যুর সময়কাল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই রাইগর মোটিস সঠিক ধারণা প্রদান করে এবং দেহের কোনো অঙ্গের রাইগর মোটিস অবস্থা দেখে অনেক সময় মৃত্যুর কারণ সম্পর্কেও জানা সম্ভব হয়। মৃত্যুকালীন সময়ে দেহের অঙ্গসংস্থানিক অবস্থান সম্পর্কে এই রাইগর মোটিস ধারণা প্রদান করে, কারণ মৃত্যু সময়কালীন সময়ে দেখা যায় যে আমাদের কোন অঙ্গটি কখন আমাদের এই রাইগর মোটিসটি শুরু হয়েছে সেখান থেকে আমাদের ধারণা পাওয়া যায়। এবং সর্বশেষ হচ্ছে আমাদের যে মৃতদেহের যে ভিসেরা রিপোর্ট প্রদান করা হয় সেখানে আমাদের এই কঙ্কাল পেশি নির্মিত যে অঙ্গগুলো আছে এবং আমাদের যে বাহিকার যে রাইগর মোটিসের সময়কাল সেটি নির্ধারণের প্রয়োজন পড়ে এবং সেখান থেকে আমাদের এই ভিসেরা রিপোর্টটি তৈরি করা হয়। তো যে কারণে প্রিয় শিক্ষার্থীরা আমাদের যে চিকিৎসা বিজ্ঞান এবং হচ্ছে আমাদের আইনগত ব্যবস্থার ক্ষেত্রেও আমাদের রাইগর মোটিসের গুরুত্ব রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বললাম আশা করি তোমরা বুঝতে পারছো, তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে এবং আমাদের এই চ্যানেলের সাথে থাকবে, সেই আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।